সমুদ্র আর জগন্নাথ দেব দর্শনের আশায় আপামর ভ্রমণপ্রিয় বাঙালি আর ভারতবর্ষের বিভিন্ন পর্যটকেরা বারে বারে পৌঁছে যান শ্রীক্ষেত্র জগন্নাথধাম পুরী। প্রত্যেক পর্যটকই পুরী বেড়ানোর প্ল্যানে সবার প্রথমে চিন্তাভাবনা করেন যে পুরীতে পৌঁছানোর পরে বেস্ট সি ফেসিং হোটেল কোথায় পাওয়া যাবে। এমনই এক হোটেলের সন্ধান আজকের ভিডিওতে, যার নাম হোটেল নিউ সিহক, যেখানে থাকলে আপনারা সবথেকে বড় পার্সোনাল ব্যালকনিতে থেকে পুরী ভ্রমণের আনন্দ লাভ করবেন। রুমগুলোর অন্দরসজ্জা কেমন, বাথরুম কীরকম, রুম থেকে সমুদ্রের ভিউ কেমন দেখতে পাওয়া যায় সব জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রায় 30 বছরের পুরনো এই হোটেলটি পুরীতে আগত পর্যটকদেরকে সুনামের সাথে পরিষেবা দিয়ে চলেছে। স্বর্গদ্বার মোড়ের খুব কাছে অবস্থিত এই হোটেল থেকে নিউ মেরিন ড্রাইভ রোড দেখার অভিজ্ঞতা আর এখানে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আজ আপনাদের সামনে তুলে ধরব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। নমস্কার, জয় জগন্নাথ। আজ পুরীর সি ফেসিং দুটো হোটেল খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। প্রথম পর্বে দেখাবো হোটেল নিউ সিহক। পুরীর সদাব্যস্ত স্বর্গদ্বার মোড় থেকে যে হোটেলটি দূরত্ব মাত্র 400 মিটার। পুরী রেল স্টেশন থেকে ডিস্টেন্স 3.3 কিলোমিটার। যারা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার অন্য প্রান্ত থেকে এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। কিভাবে পৌঁছবেন? ভুবনেশ্বর রেল স্টেশন, এয়ারপোর্ট এবং পুরী রেল স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে এই হোটেলে পৌঁছানোর গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই হোটেল পুরনো বিল্ডিংটাকে ওনারা সংরক্ষিত করে এখনও রেখে দিয়েছেন। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন বিল্ডিং, এখানেই পর্যটকরা এলে থাকেন বা স্টে করেন। এই হোটেল কর্তৃপক্ষেরই আরেকটি হোটেল আছে, হোটেল পুলিনপুরি। দ্বিতীয় পর্বে দেখাবো হোটেল পুলিনপুরি। তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। পর্যটক বন্ধুদের জানাই, আপনারা গোয়াই বিভো, মেক মাই ট্রিপ, ট্রিপ অ্যাডভাইসার, booking.com থেকেও এই হোটেলের বুকিং করতে পারেন। হোটেলে চেক ইনের টাইম সকাল 8টা এবং চেক আউটের টাইম সকাল 7টা। এই হোটেলের সব থেকে সেরা রুম মহারানী লাক্সারি রুম এবং মহারাজা লাক্সারি রুম। ফার্স্ট ফ্লোরে থাকা মহারাজা লাক্সারি রুমের রুম ট্যুর চলুন করাই। বেডের উল্টো দিকে বড় এলইডি টিভি, এদিকে দুটো চেয়ার, আর এখানে বেশ বড় একটা সোফা, তার পাশেই এসি এবং এখানে চা কফি বানানোর সরঞ্জাম। যে সমস্ত পর্যটক পুরীতে পৌঁছানোর পরে রাজকীয়ভাবে বেশ খোলামেলা জায়গায় থাকতে চান তাদের জন্য এই রুমটি একদম আদর্শ। এই হলো মহারাজা লাক্সারি রুমের অন্দরসজ্জা। মহারাজা লাক্সারি রুমের ব্যালকনিটা কেমন আমি পর্দা খুলে দেখাচ্ছি, দেখুন। এখানে এসে রাজকীয়ভাবে থাকা আর সাথে প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করা। রাজকীয় রুমের রাজকীয় বাথরুম। সন্ধ্যাবেলার পরিবেশটা কীরকম এবং ইভিনিং অ্যাক্টিভিটিস কী কী করবেন তা একটু পরেই আপনাদেরকে জানাবো। তার আগে হোটেলের অন্যান্য ক্যাটাগরির রুমগুলো এবং রুমগুলোতে কী কী ফেসিলিটিস আছে চলুন দেখা যাক। লিফটে চড়ার আগে লিফটের নিয়মগুলো একবার পড়ে নেওয়ার অনুরোধ রইল। এই হোটেলে মোট 42টি রুম আছে। চলুন আপনাদেরকে একটা এসি লাক্সারি ফ্যামিলি রুম দেখাই। সামনের
পূজোর মরশুমে কিংবা শীত ও গ্রীষ্মের ছুটিতে আপনারা ফ্যামিলি নিয়ে এরকম একটা সুন্দর ফ্যামিলি রুমে থাকতেই পারেন। বিছানার উল্টো দিকে এলইডি টিভি, রুমেই চা কফি বানিয়ে খেতে পারবেন। দুটো চেয়ার ছাড়াও একটা মাঝারি সাইজের সোফা রাখা আছে। পুরীতে আগত পর্যটকেরা হোটেল নিউ সিহকে কেন থাকবেন, কারণ বেডরুম থেকে বেরোলেই আপনার জন্য আছে কিং সাইজ পার্সোনাল ব্যালকনি। এত বড় ব্যালকনি খুব কম হোটেলেই আছে, যেখান থেকে আপনি দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরকে প্রাণ ভরে দেখতে পাবেন। প্রত্যেকটি রুমেই এসি অ্যাভেলেবেল, বেশ বড় সাইজের একটা ওয়ার্ড্রোব আছে। ভারতবর্ষের অন্য কোনো প্রান্ত থেকে হোক কিংবা পশ্চিমবঙ্গ থেকে আপনারা যখন এখানে চেক ইন করবেন, তখন এরকম একটা ভিউ দেখতে পেয়ে আপনাদের এখানে আসার যাত্রাপথের ক্লান্তি দূর অবশ্যই হয়ে যাবেই যাবে। আমার যারা দর্শক বন্ধু আছেন, তারা কে কতবার পুরীতে গিয়েছেন বা পুরীতে আগে যখন গিয়েছেন তখন কোন হোটেলে উঠেছেন, তা অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। বঙ্গোপসাগরের নীল জলরাশির সাথে সাথে এখানকার সবুজ গালিচা আপনার চোখের জন্য ভালো। এসি লাক্সারি ফ্যামিলি রুমের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করা, এখানে গিজার আছে। হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করলে ওনারা পুজো দেওয়ার জন্য পান্ডার বন্দোবস্ত করে দেবেন। অন্নভোগ মহাপ্রসাদ কিভাবে পাবেন তার জন্য একটি ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওর লিংক আপনারা ফার্স্ট কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মন্দিরের কোন গেট দিয়ে এন্ট্রি নিতে হবে, কোথায় লাগেজ ও মোবাইল জমা রাখবেন, তার ডিটেলস নিয়ে একটি ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যারা দলবল মিলে বন্ধুরা মিলে একসঙ্গে বেড়াতে আসবেন, তাদের জন্য হলো এটা হোটেল নিউ সিহকের ফরবিডেন রুম। আমি সোলো ট্রাভেলার, কিন্তু আপনারা তো দলবল মিলে বেরিয়ে পড়েন। পুরীতে আসার আগে এই ফরবিডেন রুমটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে কোথায় যোগাযোগ করে বুকিং করবেন তাও এরপরে জানাবো। হোটেল নিউ সিহকের গ্রাউন্ড ফ্লোরে এসি রেস্টুরেন্ট আছে, এখানে ভেজ ননভেজ সমস্ত রকমের আইটেম অ্যাভেলেবেল। এখানে আমি চা খেয়েছিলাম, ব্রেকফাস্ট ও লাঞ্চ সেরেছিলাম এই হোটেলেরই আরেকটি ব্রাঞ্চ হোটেলের রেস্টুরেন্টে। হোটেল নিউ সিহক থেকে আপনারা অটোই করে মোহনার দিকে বিকেলবেলায় ঘুরে আসতে পারেন, অটো ভাড়া পড়বে 50 টাকা। সূর্যাস্তর অপরূপ সৌন্দর্য দেখার পরে সন্ধ্যা নামার আগে ফিরে আসুন হোটেলে। একটু আগে হোটেল নিউ সিহক থেকে দিনের বেলায় মেরিন ড্রাইভ রোড এবং সমুদ্র কেমন দেখতে লাগে দেখিয়েছি, এখন আপনারা দেখুন নিউ মেরিন ড্রাইভ রোড সন্ধ্যাবেলায় কেমন লাগছে। নন্দনকানন, কোণারক, ভুবনেশ্বর ঘুরে আসার পরে আপনারা এখানে বসে আপনাদের সান্ধ্যকালীন চায়ের আড্ডাটা বসাতেই পারেন। বাড়ির খুদে সদস্যরা যারা এখানে যাবে, তারা দোলনায় দোলা ও খেলাধুলা এখানে করতে পারবে। সান্ধ্যকালীন পরিবেশটা কীরকম ছিল তা এরপরে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যে সময়ে যে সিজনে যখন আমার এই ভিডিওটি দেখছেন, সেই সময়ে হোটেলের প্রত্যেকটি ক্যাটাগরির রুমের ট্যারিফ কত ছিল তা জানার জন্য ফোন নম্বর আমি এখানে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। হোটেল নিউ সিহকের কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস এবং ফোন নম্বর আমি দিয়ে দিলাম। হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট হলো এটি। সমুদ্রের গর্জন শুনতে শুনতে এবং সবুজ গালিচায় বসে চা কফির আড্ডা দিতে দিতে আপনাদের সন্ধ্যাটা দারুণ কাটুক। চলুন এরপরে রুফটপে নিয়ে যাই। এই মুহূর্তে চলে এসেছি টপ ফ্লোরে। আপনার ব্যক্তিগত যে কোনো রকমের অনুষ্ঠান বা কনফারেন্সের জন্য এই জায়গাটি বুক করতে পারেন। এরপরে চলুন রুফটপ থেকে সমুদ্রটা কেমন দেখায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রুফটপটি বেশ সাজানো গোছানো, আপনারা এখানে এসে আপনাদের সময় কাটাতে পারেন। সূর্যোদয় দেখার জন্য আপনাদেরকে সমুদ্রের তীরে যেতে হবে। আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে
এই রূপকে চলে এলে এখান থেকে সূর্যোদয় দেখতে পাবেন। আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম স্টাফেদের সহায়তায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। পরবর্তী পর্বে হোটেল পুলিনপুরী আমি আমার দর্শক ও পর্যটক বন্ধুদের সামনে নিয়ে আসব, তাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ রইল। পুরীর হোটেল নিউ সিহকের প্রত্যেকটি কর্মীবৃন্দকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। ওনাদের আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। সমস্ত রকম নিয়মবিধি মেনে আপনারা ভ্রমণে বের হন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় জগন্নাথ। দুর্গা দুর্গা।